সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি এই দুর্যোগ মুহূর্তে তোমরা সকলেই সুস্থ এবং সুন্দর আছো। আজকে এই অনলাইন ক্লাস পরিকল্পনার অংশ হিসাবে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পরিমাপ চ্যাপ্টার হতে একটি সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। তো দেখো এখানে একটি সমস্যা এরকম, একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার, গভীরতা 3 মিটার। পুকুরটি পানি ভর্তি অবস্থায় একটি মেশিন দ্বারা সেচে পানি শূন্য করতে মেশিনটি প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুর সেচতে মেশিনটির কত সময় লাগবে? আমরা এরকম একটা সমস্যার সমাধান করব। এখানে সমাধানে যাওয়া আছে দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার, গভীরতা 3 মিটার। অতএব পুকুরটির আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা ঘনমিটার। আমরা দৈর্ঘ্যের মান বসাতে পারি 32 গুণন প্রস্থ 20 গুণন উচ্চতা 3, এত ঘনমিটার। সমান 1920 ঘনমিটার। এখানে মেশিনটি প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে এত ঘনমিটার পানি সেচতে মেশিনটি কত সময় লাগবে? এটা নির্ণয় করার জন্যে আমরা সময় যখন নির্ণয় করব তখন এই ঘনমিটারকে এই ঘনমিটার দ্বারা ভাগ করব। তাহলে 19,1920 ভাগ 0.1, এত সেকেন্ড সময় লাগবে। সমান 19,200 সেকেন্ড। সেকেন্ডে আমরা মিনিটে রূপান্তর করতে পারি। সেকেন্ডে যদি আমরা মিনিটে রূপান্তর করতে চাই তাহলে আমাদের 60 দ্বারা ভাগ করতে হয়। তাহলে সমান এই 19,200 ভাগ 60, এত মিনিট। সমান এটা দ্বারা এই সঙ্গে শূন্য কেটে দিতে পারি। 6 × 3 = 18, 12 × 6 = 12, 320 মিনিট। একে আমরা আবার ঘন্টায় রূপান্তর করতে পারি। ঘন্টায় রূপান্তর করতে একে আবারও 320 তাহলে আমরা এই 320 মিনিট একে আবার ঘন্টায় রূপান্তর করতে পারি। সেই কারণে 320 মিনিটকে আমরা 60 দ্বারা ভাগ করছি। তাহলে 320 60, এখানে 5 বার 300। এখানে আমরা এটাকে ঘন্টা সমান দেখতে পারি 5 ঘন্টা 20 মিনিট। তাহলে এই পুকুরটি শেষে মেশিনটি সময় লাগবে 5 ঘন্টা 20 মিনিট। শিক্ষা
শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা লক্ষ্য করি এখানে পুকুরটির পানি শূন্য করতে মেশিনটির সময় কত লাগবে এটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের পুকুরটির আয়তন নির্ণয় করা প্রয়োজন। এজন্য পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতার গুণফল নির্ণয় করে আমরা পুকুরের আয়তন নির্ণয় করে নিতে পারি। এই আয়তন ঘনমিটার, যেহেতু মেশিনটি প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি অপসারণ করে, তাই এই আয়তন যে ঘনমিটার পাইলাম সেই ঘনমিটারকে আমরা মেশিনের ক্ষমতা সেটা দ্বারা ভাগ করে কত সময় লাগবে সেটা আমরা সেকেন্ডে পেতে পারি। তাই আমরা এই পুকুরের আয়তনকে মেশিনের ক্ষমতা প্রতি সেকেন্ডের ক্ষমতা দ্বারা ভাগ করে দিলে যে সময়টা পেলেন এটা সেকেন্ডে পেলেন, এখানে সেকেন্ড পেলেন 19,200 সেকেন্ড। এই সেকেন্ডকে আমরা আবার মিনিটে রূপান্তর করতে পারি। মিনিটে রূপান্তর করতে আমরা সকলেই জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা, তাই এই 19,200কে 60 দ্বারা ভাগ করে আমরা 320, এটা 320 মিনিট। এই 320 মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তর করতে পারি, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, তাই এই 320 মিনিটকে আমরা আবারও 60 দ্বারা ভাগ করছি। ভাগ করে দেখতে পাচ্ছি এখানে 5 ঘন্টা আর এখানে 20 সেকেন্ড। অতএব পুকুরটি পানি শূন্য করতে মেশিনটির সময় লাগবে 5 ঘন্টা 20 সেকেন্ড। আমরা পরিমাপ সরকারে এই 20 মিনিট, 5 ঘন্টা 20 মিনিট, এখানে আমরা এরকম একটা সমস্যা আমরা যদি সমাধান করতে চাই আমাদের বাড়ির কাজ হিসেবে, আমরা বাড়ির কাজ হিসাবে আমরা এরকম একটা সমস্যার সমাধান তোমাদের ওই কাজ এই যে 28 নম্বর অঙ্কটা তোমরা করে আসবে।